সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। গত লেকচারে আমি আলোচনা করছিলাম ডাটা কমিউনিকেশন মাধ্যমের যে দুইটা মাধ্যম ছিল, একটা গাইডেড মিডিয়া এবং আনগাইডেড মিডিয়া। তো এই গাইডেড মিডিয়ার মধ্যে তিনটা ভাগ ছিল, টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল এবং ফাইবার অপটিক কেবল। সর্বশেষ যেটা আলোচনা করছিলাম ফাইবার অপটিক কেবল সম্পর্কে, যে ফাইবার অপটিক কেবলটা কাকে বলে, ফাইবার অপটিক কেবলের গঠনটা কি এবং ফাইবার অপটিক কেবলে কিভাবে ডাটা আদান প্রদান হয়, ফাইবার অপটিক কেবল কত প্রকার কি কি এবং ফাইবার অপটিক কেবলের সুবিধা অসুবিধা এবং বৈশিষ্ট্যগুলো সম্বন্ধে আলোচনা করছিলাম। তো আজকে আমরা দেখব যে ডাটা কমিউনিকেশন মাধ্যমকে আমরা যে দুই ভাগে ভাগ করছিলাম, একটা হলো গাইডেড মাধ্যম আর একটা আনগাইডেড মাধ্যম। তো আজকে আমরা আনগাইডেড মাধ্যম বা তার বিহীন মাধ্যম সম্পর্কে আলোচনা করব। তো এই তারবিহীন মাধ্যম বা আনগাইডেড মিডিয়া কাকে বলে, অর্থাৎ তারবিহীন মাধ্যম অর্থাৎ কোনো একটা ভৌত মাধ্যম ছাড়া যে মাধ্যমে তথ্য আদান প্রদান হয়, অর্থাৎ প্রেরক থেকে গ্রাহকে তথ্য আদান প্রদান হয়, তাকে মূলত তারবিহীন মাধ্যম বলা হয় বা আনগাইডেড মিডিয়া বলা হয়। এক্ষেত্রে আনগাইডেড মিডিয়া এজন্য বলা হয় যে এখানে কোনো একটা মাধ্যম ব্যবহার করা হয় ঠিকই, কিন্তু দেখা যাচ্ছে কোনো একটা এক্ষেত্রে ডাটাটা সেন্ডার কম্পিউটার থেকে বা সেন্ডার ডিভাইস থেকে ডাটাটা পাঠানো হয়, এই ডাটাটা সর্বদিকে ছড়িয়ে যায় এবং যার কাছে এই সিগন্যাল গ্রহণ করার মতো যন্ত্র থাকবে সেই ডিভাইসটাই শুধু ওই সিগন্যালটাকে গ্রহণ করতে পারবে। এই জন্য বলতেছে এটাকে আনগাইডেড মিডিয়া, অর্থাৎ এই ক্ষেত্রে যে আমার সিগন্যালটা থাকবে বা ডাটাটা সিগন্যালে রূপান্তর হয়ে যখন কোনো একটা মাধ্যমের ভেতর দিয়ে ছড়িয়ে যাবে, তখন সেটাকে কেউ গাইড করে নিয়ে যায় না। তার মাধ্যমে হয় কি, তার মাধ্যমে দেখা যাচ্ছে তারটাই ওই সিগন্যালটাকে বা ডাটাটাকে তার মধ্য দিয়ে যেহেতু প্রেরক কম্পিউটারে বা প্রাপক কম্পিউটারে পৌঁছে দেয়, এই কারণে এটাকে গাইডেড মিডিয়া বলছিলাম। আর তারবিহীন মাধ্যমে দেখা গেলো যে সিগন্যালটা ইলেকট্রোম্যাগনেটিক রে ফ্রিকুয়েন্সির মাধ্যমে বা ইলেকট্রোম্যাগনেটিক শক্তি আকারে চতুর্দিকে ছড়িয়ে পড়বে এবং যার কাছে ওই সিগন্যালটা বা ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালটা গ্রহণ করার মতো যন্ত্র বা ডিভাইস থাকবে সেই শুধু সেটা গ্রহণ করতে পারবে। এক্ষেত্রে যেটা ব্যবহার করা হয় সেটা হলো অ্যান্টেনা। অ্যান্টেনাটা কি, অ্যান্টেনাটা হলো যে অ্যান্টেনাটা হলো এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ডিভাইস যেটা কি করে বিদ্যুৎ শক্তিটাকে বা বৈদ্যুতিক সিগন্যালটাকে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন তৈরি করে বা ইলেকট্রোম্যাগনেটিক শক্তিতে রূপান্তর করে এবং সেখান থেকে বিকিরণ করে। এই অ্যান্টেনার মধ্যে দুইটা অংশ থাকে, একটা হলো ট্রান্সমিটার আর একটা হলো ট্রান্স রিসিভার। এর কাজ কি, এর কাজ হলো যে এই ট্রান্সমিটারের কাজ হলো যে যে ইলেকট্রিক্যাল যে শক্তিগুলো আছে বা ইলেকট্রিক্যাল যে সিগন্যালগুলো তৈরি হয় ডাটার মাধ্যমে, এই সিগন্যালগুলোকে কি করে নিয়া করে ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ডে তৈরি করে, অর্থাৎ বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গে রূপান্তর করে, বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গেতে রূপান্তর করে এবং এই যে ট্রান্সমিটারটা আছে এই ট্রান্সমিটার কি করে এই বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গটাকে বিকিরণ করে। তারপরে যখন বিকিরণ করে তখন অন্য অ্যান্টেনা কি করে, ওই অন্য অ্যান্টেনার কাছে ট্রান্সমিটারও আছে ট্রান্স রিসিভারও আছে, তখন ওই অন্য অ্যান্টেনা ট্রান্স রিসিভারের মাধ্যমে ওই ইলেকট্রোম্যাগনেটিক যে সিগন্যালটা উৎপন্ন হয়েছে বা রেডিয়েশনটা বা ফ্রিকুয়েন্সিটা তৈরি হয়েছিল সেটাকে গ্রহণ করে এবং সেখান থেকে প্রাপ্ত ডাটাগুলো জেনারেট করে। এভাবে মূলত তথ্য এবং যোগাযোগ প্রযুক্তিটা সাধিত হয়। তো এই তারবিহীন মাধ্যমে আমি বোর্ডে কিছু লিখে রাখছি। তো এখানে তারবিহীন মাধ্যমটাই মূলত আবিষ্কার করেন হলো বিজ্ঞানী হেনরিক হার্টস। বিজ্ঞানী হেনরিক হার্টস মূলত 1887 সালে এই তারবিহীন মাধ্যমটা আবিষ্কার করেন। এই তারবিহীন মাধ্যম আবিষ্কারের পর পরবর্তীতে গুগলি এলমো মার্কনি মূলত এটা নিয়ে হার্টসের এই আবিষ্কার থেকে সে মূলত এই ট্রান্সমিটার এবং ট্রান্স রিসিভার সমন্বয়ে রেডিও আবিষ্কার করেন 1895 সালের দিকে এসে। তো এই যে মনে করো তারবিহীন মাধ্যমে যে
যে ডিভাইসটা বা যে অ্যান্টেনাটা কি করবে, ইলেকট্রোম্যাগনেটিক অর্থাৎ ইলেকট্রিক সিগন্যালটাকে বৈদ্যুতিক চৌম্বক ক্ষেত্রের মাধ্যমে বিকিরণ করবে, তখন এই অ্যান্টেনা কোন দিকে ডাটা পাঠাবে, অ্যান্টেনা কোন দিক থেকে কোন দিকে ডাটা পাঠাবে, এই ডাটা পাঠানোর দিকের উপর ভিত্তি করে এই অ্যান্টেনাকে দুইটা ভাগে ভাগ করা হয়। তোমরা দেখতে পাচ্ছো এখানে একটা আছে দিকযুক্ত অ্যান্টেনা আর একটা আছে সর্বদিকযুক্ত অ্যান্টেনা। তো এখানে দিকযুক্ত অ্যান্টেনা কাকে বলবো, দিকযুক্ত অ্যান্টেনা বা ডিরেকশনাল অ্যান্টেনা বলতে বোঝানো হয় যে যেখানে একটা অ্যান্টেনা একটা নির্দিষ্ট অভিমুখে বা একটা নির্দিষ্ট দিকে এই ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল বা তড়িৎ চৌম্বকীয় শক্তিটা বিকিরণ করবে, একটা নির্দিষ্ট দিকে যাবে। মনে করো এই ক্ষেত্রে এই দিকযুক্ত অ্যান্টেনার ক্ষেত্রে যদি এটা একটা অ্যান্টেনা হয়, দেখা গেল যে এটা একটা টাওয়ার বা এটা একটা টাওয়ার, তাহলে এই অ্যান্টেনাটা কি করবে, এই অ্যান্টেনা একটা নির্দিষ্ট দিকে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা সেন্ড করবে, এবং এখানে যে টাওয়ারটা থাকবে সেই টাওয়ারটা সেই ইলেকট্রোম্যাগনেটিক এই যে সিগন্যালগুলো আছে সেটাকে গ্রহণ করবে। তাহলে যখন কোনো একটা দিকে অর্থাৎ যে অ্যান্টেনা কোনো একটা নির্দিষ্ট দিকে ইলেকট্রোম্যাগনেটিক যে রেডিয়েশন বা ফ্রিকোয়েন্সিটা পাঠাবে সেটাকে বলবো আমরা দিকযুক্ত অ্যান্টেনা, দিকযুক্ত অ্যান্টেনা। আর সর্বদিকযুক্ত অ্যান্টেনা কাকে বলবো, যে সর্বদিকযুক্ত অ্যান্টেনা বলতে বোঝানো হয় যে অ্যান্টেনাটা মূলত এই ইলেকট্রোম্যাগনেটিক যে তড়িৎ চৌম্বকীয় যে শক্তিটা বিকিরণ করবে সেটা সর্বদিকে যাবে। তো এরকম একটা অ্যান্টেনা আমরা যদি কল্পনা করি, তাহলে এই অ্যান্টেনাটার কাজ কি, এই অ্যান্টেনাটার কাজ হলো সে সর্বদিকে সর্বদিকে কি করবে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন সেন্ড করবে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা ইলেকট্রোম্যাগনেটিক শক্তিটা সেন্ড করবে বা বিকিরণ করবে। তাহলে যেহেতু এটা সর্বদিকে, এই অ্যান্টেনা সর্বদিকে এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা বা ইলেকট্রোম্যাগনেটিক তড়িৎচুম্বকীয় শক্তিটা বিকিরণ করতেছে, এই জন্য এটাকে বলবো সর্বদিক যুক্ত অ্যান্টেনা। এখন আসো যে এই যে আমরা তারবিহীন মাধ্যম আলোচনা করতেছি, এই তারবিহীন মাধ্যমটাকে মূলত তিনটা ভাগে ভাগ করা হয়, তিনটা ভাগে ভাগ করা হয় অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক অর্থাৎ ফ্রিকোয়েন্সির উপর ভিত্তি করে, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের উপর ভিত্তি করে মূলত এই তারবিহীন মাধ্যমটাকে তিনটা ভাগে ভাগ করা হয়। একটা হলো রেডিও ওয়েভ, দুই নম্বর হলো মাইক্রোওয়েভ, এবং তিন নম্বর হলো ইনফ্রারেড। তো রেডিও ওয়েভ কাকে বলবো, রেডিও ওয়েভটা হলো যে এখানে অর্থাৎ 3 কিলোহার্টজ থেকে 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজের মধ্যে ফ্রিকোয়েন্সির মধ্যে 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজের মধ্যে ফ্রিকোয়েন্সির মধ্যে এই যে এই ফ্রিকোয়েন্সির মধ্যে কোনো তথ্য আদান প্রদান করাটাকে বলা হয় রেডিও ওয়েভ, রেডিও ওয়েভ। এটা যদি এর রেঞ্জ হলো 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজ পর্যন্ত, তবে সাধারণত 10 কিলোহার্টজ থেকে ব্যবহার হয় এবং 1 গিগাহার্টজ পর্যন্ত সাধারণত ব্যবহার হয়ে থাকে রেডিও ওয়েভের ক্ষেত্রে। তো এই রেডিও ওয়েভে কী করা হয়, রেডিও ওয়েভে মূলত এই একটা অ্যান্টেনা কী করে একটা নির্দিষ্ট অভিমুখে ডাটা ট্রান্সমিট করতে পারে, অথবা এক্ষেত্রে দেখা গেলো যে আকাশের দিকে ডাটা পাঠাইতে পারে। একটা আয়ন আমরা জানি বায়ুমণ্ডলের অনেক কটা স্তর আছে, ট্রোপোমণ্ডল, স্ট্রাটোমণ্ডল, তারপর মেসোমণ্ডল, তারপরে তোমাদের থার্মোস্ফিয়ার বা তাপমণ্ডল, তারপরে তোমাদের এক্সোমণ্ডল আছে। তো এখানে এই যে তোমাদের আয়ন মণ্ডল আছে যেখানে থার্মোস্ফিয়ারের মধ্যে, এই আয়ন আয়ন স্তরের মধ্যে দিয়ে এই সিগন্যালগুলো বাধাবে আবার পৃথিবীতে অ্যান্টেনার কাছে ফিরে আসবে। তো এরকম বিভিন্ন ওয়েভের ডাটাগুলো ট্রান্সমিট হয় রেডিও ওয়েভের মধ্যে। তবে এই ক্ষেত্রে এই রেডিও ওয়েভের একমাত্র অসুবিধা হলো যে এখানে যে ফ্রিকোয়েন্সিতে কাজ করা হয়, যদি একই ফ্রিকোয়েন্সিতে অনেকগুলো সিগন্যাল তৈরি হয় বা অনেকগুলো ডাটা একই ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়, তখন এই ডাটাগুলোর মধ্যে কোলিশন তৈরি হয়, ডাটাগুলোর মধ্যে কোলিশন তৈরি হয়, এই জন্য রেডিও ওয়েভের এই অসুবিধাটা তৈরি হয়ে থাকে। তো এই রেডিও ওয়েভ রেডিও ওয়েভটা সম্পর্কে আমি আলোচনা করব আজকে। তো এই রেডিও ওয়েভ রেডিও ওয়েভের মূলত স্বল্প দূরত্বের মধ্যে সেই ডিস্টেন্স সাধারণত 1 কিলোমিটার 100 কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ।
অর্থাৎ 1 থেকে 100 কিলোমিটার এর মধ্যে সীমাবদ্ধ থাকে, 1 থেকে 100 কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ থাকে। অর্থাৎ এত দূরত্ব পর্যন্ত ডিভাইসগুলোর মধ্যে মূলত এই রেডিও ওয়েভটা কাজ করে থাকে। তো এই যে রেডিও ওয়েভ যেটা আছে, এই রেডিও ওয়েভের সুবিধাটা বললাম, এখন আসলে যে অ্যান্টেনার মাধ্যমে ওয়্যারলেসের সংকেত মধ্যে গ্রাহক পর্যন্ত মূলত দুই যেভাবে মূলত এই রেডিও ওয়েভ যে ফ্রিকোয়েন্সিটা ব্যবহার করা হয়, এই রেডিও ওয়েভ ফ্রিকোয়েন্সিটা যে আমরা ব্যবহার করি, এই রেডিও ওয়েভ ফ্রিকোয়েন্সিটা মূলত কীভাবে আসলে ডাটা ট্রান্সমিট করে আমাদের কম্পিউটারে বা মোবাইলে, কীভাবে মূলত ডাটাগুলো চলে আসে সেটা দেখো। এক্ষেত্রে এক্ষেত্রে যে কাজটা হয় সেটা হলো যে মূলত তিনভাবে হয়। প্রথমত অ্যান্টেনা থেকে যে ডাটাটা আমরা বিভিন্ন তড়িৎচৌম্বক শক্তি আকারে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে পাঠায়, এটা তিনভাবে মূলত এই ফ্রিকোয়েন্সিতে কাজ করে। একটা হলো প্রথমত যে কাজটা করে সেটা হলো যে মনে করো এক্ষেত্রে একটা স্বল্প দূরত্বর মধ্যে, অর্থাৎ পৃথিবী যদি আমরা কল্পনা করি, পৃথিবী যদি কল্পনা করি, তো এক্ষেত্রে এই পৃথিবীতে এখানে যদি একটা অ্যান্টেনা থাকে, এই এখানে যদি একটা অ্যান্টেনা থাকে উত্তর দিকে, তো এই অ্যান্টেনা কী করবে, এই অ্যান্টেনা একটা নির্দিষ্ট তার পৃথিবীর বায়ুমণ্ডলের সাপেক্ষে যাতে বিস্তৃতি করে পরিধি বরাবর চারিদিকে এই সিগন্যালটা ছড়িয়ে পড়বে, এটা একটা। দুই নম্বর উপায় হলো যে এই ক্ষেত্রে অর্থাৎ এই রেডিও ওয়েভ সিগন্যালের ক্ষেত্রে যদি দুইটা অ্যান্টেনা থাকে, প্রথম অ্যান্টেনা কিন্তু প্রথম অ্যান্টেনা একটা তড়িৎচৌম্বকীয় শক্তি উৎপন্ন করবে এবং সেটাকে বিকিরণ করবে। বিকিরণ করবে কোথায়, সে আকাশের দিকে বিকিরণ করবে, এবং দেখা গেল আকাশের দিকে যখন বিকিরণ করবে তখন বায়ুমণ্ডলের যে স্তর বলে আছে আয়ন স্তর, সেই আয়ন স্তরে গিয়ে এই বিকিরিত শক্তিটা আবার ফিরে আসবে, পৃথিবী থেকে ফিরে আসবে এবং পৃথিবীর মধ্যে অবস্থিত যে অ্যান্টেনা আছে সেই অ্যান্টেনায় পৌঁছে যাবে। এটা একটা ওয়ে। আর একটা ওয়ে হলো দ্বিতীয় নম্বর ওয়ে হলো যে পৃথিবীর মধ্যে দুটো অ্যান্টেনা আছে, এটা একটা অ্যান্টেনা এবং এটা একটা অ্যান্টেনা, এরা লাইন অফ সাইট অর্থাৎ দৃষ্টি রেখার মধ্যে যোগাযোগ করবে, অর্থাৎ এখান থেকে সেন্ড রিসিভ করবে, ডাটা পাঠাবে। অর্থাৎ দেখা গেল যে এই অ্যান্টেনা একটা নির্দিষ্ট অভিমুখে ডাটা পাঠাবে, অন্য অ্যান্টেনা সেই নির্দিষ্ট অভিমুখে ডাটাটা গ্রহণ করতে পারবে। তবে এই অ্যান্টেনার সুবিধাগুলো কী কী, সুবিধাগুলো হলো যে এখানে রেডিও ওয়েভের সুবিধার মধ্যে যে সুবিধাগুলো আমরা পাই সেটা হলো যে এখানে এই রেডিও ওয়েভ যে সিগন্যালটা তৈরি হয় বা যে ফ্রিকোয়েন্সিতে কাজ করে, এই ফ্রিকোয়েন্সি সমস্ত বাধা অতিক্রম করতে পারে। যেমন তোমার দেখা গেলো যে যদি লাইন অফ সাইটের ক্ষেত্রেই বলো, অথবা এই যে আয়নোস্ফিয়ারের ক্ষেত্রেই বলো বা গ্রাম ফর্মেশনের ক্ষেত্রেই বলো, এই ক্ষেত্রে হয় কি, এই ক্ষেত্রে মূলত তোমাদের এই কোনো বাধা থাকলে সেটা ভেদ করতে পারে। অর্থাৎ দেখা গেলো যে এখানে আমি একটা ছোট রুমের ভেতরেও যদি থাকি, তারপরে আমার রেডিও সিগন্যালটা আমার যদি রিসিভিং ডিভাইস থাকে তাহলে আমি পাবো। আর এর একমাত্র অসুবিধা এগুলো কী কী, এই রেডিও সিগন্যালের একমাত্র অসুবিধা হলো যে এটা বাইরের সিগন্যাল এবং ভেতরের সিগন্যাল আলাদা করতে পারে না। অর্থাৎ দেখা গেলো যে মানে এক্ষেত্রে প্রাইভেসি বলে কোনো কিছু থাকে না, অর্থাৎ বাইরের সিগন্যাল এবং ভেতরের সিগন্যাল আলাদা বা ডিটেক্ট করতে পারে না, এটা একটা সমস্যা। এবং আর একটা সমস্যা হলো যে এখানে যদি একই ফ্রিকোয়েন্সিতে অনেকগুলো ডাটা সেন্ড করা হয় তখন এই এদের মধ্যে কলিশন তৈরি হয়, এটা মূলত অসুবিধা। তো এখন দেখো যে এখানে এই যে আমরা বলতেছি যে ডাটা একটা অ্যান্টেনা থেকে আর একটা অ্যান্টেনা যাচ্ছে, ডাটা পেয়েছে একটা অ্যান্টেনা থেকে আর একটা অ্যান্টেনা যাচ্ছে, তো এক্ষেত্রে ডাটাগুলো দেখা গেছে কিভাবে উৎপন্ন হয়, এক্ষেত্রে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের মাধ্যমে কিন্তু উৎপন্ন হয়। সেটা অনেকটা যদি তোমরা কল্পনা করো তাহলে তোমরা খেয়াল করবা যে এখানে যে বৈদ্যুতিক পাখাগুলান ঘুরে, তোমরা খেয়াল করে থাকবা যে আমাদের যে ফ্যানগুলান আছে এখানে কিন্তু ইলেকট্রিক সিগন্যালটা চৌম্বক ক্ষেত্রে রূপান্তরিত হয় বা তড়িৎচৌম্বকীয় বলে রূপান্তরিত হয়, এবং এখানে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয় যার কারণে, এবং সেই সাথে এই চৌম্বক ক্ষেত্রটা কি করে, চৌম্বক ক্ষেত্রটা ওই ফ্যানটাকে ঘোরাইতে সাহায্য করে।
একটা বল তৈরি হয়, সেরকম এই অ্যান্টেনাটা বিভিন্ন ইলেকট্রিক সিগন্যালটাকে যেটা ডাটা আকারে আসতেছে সেটাকে মূলত কি করে, মূলত সিগন্যাল আকারে জেনারেট করে, তড়িৎ চৌম্বকীয় আকারে প্রেরণ করে। অর্থাৎ এখানে মূলত ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা তড়িৎ চৌম্বকীয় শক্তি এভাবে উৎপন্ন করে, তারপরে এভাবে বিকিরণ করে এই শক্তিটা এবং প্রাপক অ্যান্টেনাটা সেটা গ্রহণ করে। তো এখানে ইলেকট্রোম্যাগনেটিক প্রোপাগেশন কাকে বলবো বা রেডিও প্রোপাগেশন কাকে বলবো, প্রোপাগেশন বলতে বোঝানো হয় যে এখানে যে ডাটাগুলান বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা তড়িৎ চৌম্বকীয় যে শক্তিটা, এই তড়িৎ চৌম্বকীয় শক্তি বা বিকিরণটা আসলে কিভাবে এই মাধ্যমের ভিতর দিয়ে যাচ্ছে এবং রিসিভিং ডিভাইস কিভাবে গ্রহণ করতেছে, এর যে সামগ্রিক একটা অবস্থা সেটাকে বলা হয় প্রোপাগেশন, সেটাকে বলা হয় প্রোপাগেশন। এই প্রোপাগেশনের উপর ভিত্তি করে মূলত তিন ধরনের প্রোপাগেশন দেখা যায়, তিন ধরনের প্রোপাগেশন দেখা যায়। একটা হলো গ্রাউন্ড প্রোপাগেশন, একটা হলো স্টাইল প্রোপাগেশন, আর একটা হলো লাইন অফ সাইট প্রোপাগেশন। এই স্টাইল প্রোপাগেশন কাকে বলবো, স্টাইল প্রোপাগেশন যেটা আলোচনা করছিল এটা, এটা হলো স্টাইল প্রোপাগেশন। চতুর্দিকে ছড়িয়ে পড়বে সেটাকে বলবো আমরা গ্রাউন্ড প্রপাগেশন। এই গ্রাউন্ড প্রপাগেশনের ফ্রিকোয়েন্সিটা হলো 2 মেগাহার্টজ এর কম, মানে 2 মেগাহার্টজ এর কম ফ্রিকোয়েন্সিকে বলবো গ্রাউন্ড প্রপাগেশন, এবং এই ফ্রিকোয়েন্সিতে মূলত এই গ্রাউন্ড প্রপাগেশনটা কাজ করে। তবে এখানে খেয়াল রাখতে হবে যে যার ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যত বেশি সেই সেটার প্রপাগেশন তত বেশি, এবং এই ডাটাটা ছড়িয়ে পড়ার শক্তিটা তার তত বেশি, যার কি হবে প্রপাগেশন এই যে ফ্রিকোয়েন্সিটা তার যত বেশি হবে। তারপরে স্কাই প্রপাগেশন, এই স্কাই প্রপাগেশন বলতে বোঝানো হয় যে পৃথিবীর মধ্যে দুইটা অ্যান্টেনা থাকবে এবং এই অ্যান্টেনা প্রথম অ্যান্টেনায় তড়িৎ চৌম্বকীয় শক্তি বিকিরণ করবে, কোথায় আয়ন উপরের দিকে আকাশের আকাশের দিকে প্রেরণ করবে এবং আকাশের আয়ন মণ্ডলে গিয়ে বাধা হয়ে আবার এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা পৃথিবীর মধ্যে অবস্থিত আটটা অ্যান্টেনার কাছে পৌঁছাবে। এটাকে বলা হয় স্কাই প্রপাগেশন। এই যে স্কাই প্রপাগেশনটা, এই স্কাই প্রপাগেশনটা মূলত কত মেগাহার্টজের মধ্যে কাজ করে, কত ফ্রিকোয়েন্সির মধ্যে কাজ করে, সেটা হলো 2 থেকে 30 মেগাহার্টজের ফ্রিকোয়েন্সির মধ্যে কাজ করে, 2 থেকে 30 মেগাহার্টজের ফ্রিকোয়েন্সির মধ্যে কাজ করে। আর একটা হলো লাইন অফ সাইট প্রপাগেশন। এই লাইন অফ সাইট প্রপাগেশন কাকে বলবো, যে আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে এখানে যে যখন পৃথিবীর মধ্যে দুটি অ্যান্টেনার মধ্যে যখন লাইন অফ সাইট অর্থাৎ সোজা দৃষ্টিরেখার মধ্যে, দৃষ্টিরেখার মধ্যে যখন কমিউনিকেশনটা হবে, অর্থাৎ পৃথিবীর মধ্যে দুটি অ্যান্টেনা আছে, এই অ্যান্টেনার মধ্যে প্রথম অ্যান্টেনা কি করতেছে সরাসরি দ্বিতীয় অ্যান্টেনার কাছে সিগন্যাল পাঠাচ্ছে, তখন সেটাকে বলবো লাইন অফ সাইট প্রপাগেশন। তো এই মূলত আলোচনা, আশা করি ভালো আছো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আজ এ পর্যন্ত।